হ্যালো এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন, ওনার অফ বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। জান পাখিরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথম রোজাটা অবশ্যই ভালো কেটেছে সবার আমি আশা করি, আর দোয়া করি সামনে রোজাগুলো ভালোভাবেই কাটবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা জান পাখিরা, যেহেতু রোজা চলছে সেটা মাথায় রেখে আমাকে এক্সপ্লেন করতে হবে, তো রোম্যান্স রোম্যান্স করে চিল্লাচিল্লি করবে না। যতটুকু পসিবল, যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দেব। রোজা রেখে এডিট করা ভয়েস দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে, তারপরও আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু অনেক বড় পার্ট না দিতে পারলে মন খারাপ করবে। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবে। আর আমার এক্সপ্লেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের সংখ্যাটা বাড়াবে, যাতে আমি উৎসাহিত হয়ে আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। তো চলো এখন স্টোরি স্টার্ট করি। গলার মধ্যে শীতল কিছুর স্পর্শে তার কাঁচা ঘুমটা ভেঙে যায়। চোখ টিপটিপ করে দেখে তার একদম কাছে এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে। চোখের মালিককে চিনতে সময় লাগলো না তার। ঘুম ছুটে গিয়ে তার মধ্যে ধরা দিল এক রাশ মুগ্ধতা। আয়তাকৃতির নিখুঁত নয়নের মাঝে ধূসর মরি জোড়া আবৃত বড় বড় পাপড়ি দ্বারা। বিচক্ষণ অথচ শান্ত চাহনি সেই চোখ জোড়া ভালোভাবে পরোক্ষ করল তে। আন মনেই তের হাত চলে গেল চঙ্কের চোখের পাপড়িতে। সে মনে মনে বলল, ছেলেদের এত সুন্দর পাপড়ি হতে হয়? জঙ্কুক তীর নাকের টগাতে চুমু দিয়ে বলল, শুভ সকাল আমার হৃদয় হরিণী। জঙ্কুকের খাঁটি বাংলায় শুভেচ্ছা শুনে তীর হাসি পেল অনেক। অবশ্যই হাসি পাওয়ার কথা, জঙ্কুক 10টা কথা বললে তার মধ্যে 7টা কথাই থাকে ইংরেজিতে। তে অট্ট হাসিগুলো পেটের মধ্যে চেপে রেখে মুচকি হেসে বলল, শুভ সকাল সুদর্শন। জঙ্কুক মুচকি হাসে তীর কথা শুনে, তাকে সুদর্শন বলেছে তার বাটারফ্লাই। আহ, জঙ্কুকের হৃদয়টা তো জুড়িয়ে গেল, এর থেকে আনন্দের তার কাছে কিচ্ছু নাই। উঠবে না জান, এভাবে শুয়ে থাকলে তো ঘাড় ব্যথা করবে। তে নগ্ন পায়ে শীতল বাতাস লাগতেই তের হুঁশটা ফিরল। তে এখনো জঙ্কুকের 8 রুমের 2 সিটের কাউচের উপরেই শুয়ে আছে, তার মাথা কাউচের হ্যান্ডেলে। তার মনে পড়ে যায় গত রাতের জঙ্কুকের পাগলামির কথা, জঙ্কুকের করা প্রত্যেকটা উত্তেজিত স্পর্শ আর তার সাথে লাগামহীন আদরিক কথায় পুরোটা রাত থেকে উন্মাদ করে ছেড়েছে। জঙ্কুকের সেই আদরি আর পাগলামি, জঙ্কুকের সেই আদর স্পর্শ আর পাগলামি থেকে মুক্তি পেয়েছিল মধ্যরাতে। রাতের সেই সিনগুলো চোখের সামনে ভাসতেই তীর গাল দুটো লাল হয়ে যায়, বুকের মধ্যে ধ্রুম ধ্রুম শব্দ হতে শুরু করে। তীর সেই রক্তিম মুখপানে নিষ্পলক চেয়ে থেকে হঠাৎ করে জঙ্কুক থেকে কোলে নিয়ে ওঠে। আচমকায় কোলে ওঠানোর তাল সামলাতে না পেরে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে তে। তার পরনে জঙ্কুকের শার্ট ছাড়া আর কিচ্ছু নাই, আর জঙ্কুকের উদাম গায়ে শুধু ট্রাউজার পরা ছিল। জঙ্কুক সেখানে বসে পড়ে, তেকে নিচের দিকে ঘুরিয়ে দু পায়ের উপরে তেকে বসায়। তীর ফর্সা উরু উন্মুক্ত, দুপা শক্ত করে চেপে ধরে শার্টটাকে হাঁটুর নিচে নামানোর বৃথা চেষ্টা করতে দেখে মিটমিট করে হাসে জঙ্কুক। তে লজ্জারাঙা মুখের দিকে চেয়ে থেকে ঠোঁট চেপে হেসে জঙ্কুক বলে, এখনো এত লজ্জা কেন সোনা, লজ্জা ভাঙেনি? জঙ্কুকের ঠাট্টায় তে লজ্জা আরো 10 গুণ বেড়ে যায়। ইচ্ছা তো করছিল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে পড়তে, তাতে যদি একটু লজ্জা কমে। তে লজ্জায় জঙ্কুকের বুকের সাথে মিশে নিজেকে লুকানোর চেষ্টা করে। তখনও সূর্য পুরোপুরি ভাবে ধরণীতে ধরা দেয়নি, সুনসান নিরবতা বিরাজ করছে এই জঙ্গলে। যেখানে চোখ যায় সেখানেই সবুজ, তা দেখে চোখ দুটো শীতল হয়ে উঠে। ঝনঝন আওয়াজ শুনে তে তার হাতের দিকে তাকায়। জঙ্কুক তার হাতে কাঠের চুড়ি পরিয়ে দিয়েছে, চুড়িগুলো ক্লে দিয়ে বানানো। মোটা চুড়িতে সবুজ লতা পাতার চারপাশে নীল ছোট্ট ছোট্ট প্রজাপতি উড়ছে, আর চিকন চুড়িগুলোতে ইংরেজিতে কার্সিভ লেটারে বাটারফ্লাই লেখা। তের চোখ খুশিতে ছলমল করে উঠে, আপনা আপনি মুখ দিয়ে বের হয়ে আসে, চমৎকার। তে খুশিতে চুড়ি দেখতে দেখতে জঙ্কুকের কোলে একটু নড়ে চড়ে বসে। তের শার্টের নিচ দিক দিয়ে কয়েকটা বোতাম উল্টাপাল্টা করে লাগানো ছিল, যে কারণে তের সরু পা দুটো আরো অনাবৃত হয়ে গেল। জঙ্কুক নিজের সাথে যুদ্ধ করে তের শার্টের বোতামগুলো ঠিকঠাক লাগিয়ে দিতে দিতে বলল, যখন বানিয়েছিলাম তখন দেখতে খুব কুচ্ছিত লাগছিল, কিন্তু এখন আমার বাটারফ্লাইয়ের হাতে গিয়ে প্রাণ ফিরে পেয়েছে। তে আশ্চর্য হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এগুলো আপনি বানিয়েছেন? জঙ্কুক মৃদু হেসে মাথা নাড়ায়,
আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি যে একজন স্ক্রাপচার আর্টিস্ট, এগুলো বানানো তো আপনার বা হাতের খেলা। জঙ্গক হাসে, পাশ থেকে একটা পিলো নিয়ে তার পাটা ঠেকে দিল। মাথাটা তার প্রায় নষ্ট হয়ে যাচ্ছে দেখে, শার্টে দেখে, তার উপর আবার উন্মুক্ত পা। জান, ইয়াররিং গুলোতে আরো বেশি মানিয়েছে তোমাকে। তে এবার কানে হাত দিয়ে দেখে তার কানে দুল পরানো। দুলগুলো দেখার জন্য জঙ্গকের কোল থেকে উঠে বারান্দার কাছে সামনে গিয়ে দাঁড়ায়। দুইটা প্রজাপতি সারিবদ্ধ ভাবে উড়ছে, তাদের ওপর নিচে মুক্ত পাথর। তে তো হা হয়ে তাকিয়ে থাকে। প্রজাপতি দুটো ক্লে দিয়ে বানানো। তে আশ্চর্য হয়, জঙ্গকের এত গুণ কেন থাকতে হবে। পর মুহূর্তে কানে হাত দিয়ে হেসে ফেলে তে, তার বরটা কত গুণী। তের শরীরে থাকা জঙ্গকের সাদা শার্টটা ভেদ করে তের ধনুকের মতো পাকানো দেহটার খাঁজ বোঝা যাচ্ছে। জঙ্গক সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে চোখটা ফেরানোর চেষ্টা করে, কিন্তু ঘুরে ফিরে তার চোখ দুটো তের মেয়েধীন উড়ুতে এসে পড়ে। তারপর মাতোয়ারা চোখ দুটো চলে যায় তের পেটের উপরের সুগঠিত উজরে। জঙ্গক আর না পেরে উঠে দাঁড়ায়, তাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে তের ঘাড়ের মধ্যে মুখটা ডুবিয়ে দেয়। নাক আর ঠোঁট দিয়ে স্পর্শ করতে করতে ছোট্ট ছোট্ট চুমু খায়। তে টান দিকে হালকা করে মাথাটা ঘুরিয়ে চঙ্গককে দেখার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে চঙ্গক তে ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেয়, তারপর শব্দ করে চঙ্গকের ঠোঁটে চুমু খায়। চঙ্গক তে ঠোঁটের উপরে ঠোঁটটা রেখেই হাসে, মিনমিন করে বলে, ইয়াররিংস পছন্দ হয়েছে সোনা? অসম্ভব সুন্দর, আর যে বানিয়েছে সে তো মারাত্মক। কথাটি শুনে জঙ্গক আবারও শব্দ করে তে ঠোঁটে চুমু খায়। আই লাভ ইউ মাই বাটারফ্লাই, আই লাভ ইউ টু। সঙ্গে সঙ্গে জঙ্গক তে ঠোঁট দুটো টিপে নিজের আয়ত্তে নিয়ে নেয়, আর তেও টিপ ভাবে জঙ্গকের তালে তাল মেলাতে শুরু করে। জঙ্গক দেখে কিস করতে করতে তার সংবেদনশীল অঙ্গগুলোতে নিজের অস্তিত্ব বোঝাতে গাঢ় ভাবে স্পর্শ করে দেয়। জঙ্গকের ঘনিষ্ঠ ডাককে কিছুতেই উপেক্ষা করতে পারল না তে। তার শরীরে জঙ্গকের অবাধ্য হাতের গভীর বিচরণ, যেটা তার গভীর চিত্তকে অসার করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার শরীরকে। জঙ্গকের হাত তো সে কখন থেকে তার শার্টের মধ্যে তার শরীরের খাঁচে খাঁচে স্পর্শ করতে ব্যস্ত, আর দাঁড়িয়ে থাকতে পারল না তে। দু পা থরথর করে কাঁপছে, যেন এখনই পড়ে যাবে। জঙ্গকের কাছে স্যালেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই। দাঁড়িয়ে থাকতে না পেরে শরীরের সমস্ত ভর জঙ্গকের বুকের উপরে ছেড়ে দেয় তে। জঙ্গক যেন এটার অপেক্ষাতে ছিল, পোখর বন্ধনে জড়িয়ে তেকে আগাগোড়া ভাবে কোলে তুলে নেয়, তেকে ছড়ে মারে বারান্দার কর্নারের গদিটার উপর। দ্রুত হাতে বারান্দার সাদা পর্দাটা নামিয়ে দেয় জঙ্গক, তারপর চলে আসে তার প্রাণ পিয়ার দেহে ওঠা অশান্ত অবাধ্য তোলপার ঝড়কে থামাতে। জঙ্গককে দেখা মাত্রই আবেদনময় দৃষ্টিতে তীর তাকায় জঙ্গকের দিকে, তারপর নিজের দু হাত দুদিকে মেলে দেয়। জঙ্গক ঘোর লাগা চোখে থেকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে, এক সেকেন্ডও দেরি না করে নিজের প্রাণ হরিণীর বাহু ধরে নিজেকে আবদ্ধ করে দেয়। প্রিয়তমার গলাতে মুখ ডুবিয়ে কিস করতে করতে শার্টের গুদাম খুলে ফেলে। আপনা আপনি তের হাত চলে যায় জঙ্গকের চুলে। ততক্ষণে জঙ্গক শার্ট দুই দিকে ছড়িয়ে দিয়েছে, যেন বাটারফ্লাইয়ের পাখা দুই দিকে ছড়িয়ে দিয়ে বাটারফ্লাইয়ের মধ্যে নিজেকে গভীর ভাবে আবদ্ধ করতে চাচ্ছে সে। আর করলেও তাই, তে ঠোঁটে ঠোঁট রেখে ঠোঁট কামড়ে নিজেকে তের মধ্যে গভীর ভাবে প্রবেশ করালো। চোখের পানি দেখে জঙ্গকের ঠোঁট ছেড়ে দেয়, নিজের ঠোঁট টেনে রাখে তার চোখের পাতায়। চোখের চুমুতে চুমুতে পানিগুলো নিজের মধ্যে শোষে নিতে লাগে জঙ্গক। পাখির কিচির মিচিরের সাথে রোদের হালকা আলোতে তে আবারও নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলো স্বামীর ভালোবাসায়। স্বামীর ভালোবাসার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছুতে নাই। সো জান পাখিরা, তোমাদের অতি এক্সপেক্টেড এপিসোডটাও দিয়ে দিলাম। অনেকে কমপ্লেন করছিলে, কি করবো বলো, ইউটিউবের গাইডলাইন চেঞ্জ হয়েছে, করা নির্দেশনা, যা বলবো ভেবে চিনতে বলতে হয়। সো এভরিওয়ান লাইকটা বাড়িয়ে দিও আর ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।